বৃহৎ বিরতির পরপর আবারও নিয়ে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান লো এন্ড জাস্টিস। আমাদের সঙ্গে আছেন আমাদের একজন ভালোবাসার মানুষ, যেই প্রিয় ব্যক্তিটির জন্য আমরা পুরো সপ্তাহ ব্যাপী অপেক্ষা থাকি, আমাদের সেই প্রিয় ব্যক্তি টাওয়ার হ্যামলেটস প্যারিস চেম্বারের হেড ব্যারিস্টার কুতুবুদ্দিন আহমেদ সিকদার এমবি। বিরতির পূর্বে আমরা আপনাদের প্রশ্ন নিয়েছিলাম, চলে যাচ্ছি আমাদের গেস্টের কাছে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে। থ্যাংক ইউ শিয়াল ভাই। কলা নাম্বার 7 মিস্টার শাব্বির আহমেদ লন্ডন থেকে ফোন করেছেন ভাই। আপনি আপনি বলতেছেন আপনি Tier 1 ভিসায় আছেন, Tier 1 এন্টারপ্রেনার, আপনার আগামী মাসে আপনার এক্সটেনশন ডিউ, কিন্তু 10 বছর হতে আপনার জানুয়ারি পর্যন্ত যেতে হবে। আপনাকে কেউ কেউ পরামর্শ দিয়েছে FLR FP করার জন্য, তা আপনি অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন করার জন্য? এখন বারিশা সাহেব আপনি কি পরামর্শ দেন? আমি যে পরামর্শ দিব এটা হলো, আপনি কোনো প্রফেশনাল মানুষের অ্যাডভাইস ছাড়া আপনি অ্যাক্টিং করবেন না। কে বলেছে আপনাকে FLR FP করার জন্য? FLR FP করলে আপনি সুইসাইডাল হয়ে যাবে। আপনি যে এন্টারপ্রেনার ভিসায় আছেন, এই এন্টারপ্রেনার ভিসায় আপনি অ্যাপ্লাই করেন, কারণ FLR FP করলে ওরা বলতে পারে যে আপনি যে এন্টারপ্রেনার যে ভিসা পেয়েছেন ওইটারই গ্রাউন্ড ছিল না। তবে শুনেন সাবির আহমেদ সাহেব, FLR এই যে Tier 1-এর এক্সটেনশনের সময় প্রায় দেখেছি রিফিউজ হয় 11th আওয়ারে, আপনারও 11th আওয়ার চলে এসেছে। আপনি যদি এই Tier 1-এর অ্যাপ্লিকেশন করে যদি রিফিউজ হয়, তাহলে ওইটার 14 দিনের ভিতরে আপনি FLR FP করবেন। আপনি প্রথমে FLR FP করতে যাবেন কেন? FLR FP যদি করেন 15-20 দিনের ভিতরে এটা ঘটাঘট এটা শেষ করে দিবে। তখন আপনি আর ওই যে লাস্ট কার্ড বলতে একটা জিনিস, খেলার জন্য লাস্ট কার্ড একটা থাকে না, ওইটা বলতে আপনার কিছু থাকবে না। আপনি প্রথমে করবেন এন্টারপ্রেনারের জন্য অ্যাপ্লাই করবেন, যদি ওইটা না হয় তাইলে FLR FP করেন অথবা FLRO করেন। দেখবেন কোনো মতে গড়িমসি করে ওই 10টা বছর পুরানো যায় কি না। তবে মনে রাখবেন ভাইয়া, আমি একটা কথা বলি, যে নদী পার হয়ে যাবেন আর নৌকা নৌকা পাড়ি দিয়ে দিন পারে উঠে যাবেন, উঠে যাবেন ওই সময় নদীটা ডুবে যায়। আমি দেখেছি Tier 1-এর যারা যে 10 বছর পুরো হয়ে যাচ্ছে ওই সময় হুচট খায়। আপনি দোয়া করি আপনি যাতে এই ধরনের হুচট না খান, প্রথমে Tier 1-এর অ্যাপ্লিকেশন করেন আর পরে যদি ওইটা না হয় তারপরে FLR FP করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ শাব্বির আহমেদ সাহেব, সেলাই ক্যারি অন প্লিজ। আমাদের বন্ধু 8 নম্বর বন্ধু আহমেদ ভাই ফোন করেছেন আপনি লন্ডন থেকে। আপনি বলতেছেন 18,600 দেখিয়ে গত বছর আপনার ওয়াইফকে এদেশে এনেছিলেন, এখন যে কোনো কারণে হোক আপনি এই 18,600 মেনটেন করতে পারতেছেন না আপনার ইনকাম। আপনার কথা হচ্ছে আমার ওয়াইফের ইন্ডিপেন্ডেন্ট লিভের সময় কোনো অসুবিধা হবে কি না। শুনেন ভাই, আপনি যখন আপনার ওয়াইফ 1 বছর আগে এসেছেন তাইলে নিশ্চয় 5 ইয়ার রুটে এসেছেন, তো 5 বছরের জন্য আপনার আড়াই বছরের ভিসা আছে অলরেডি। আপনি এই 2.5 বছরের পরে 30 মাসের পরে আরেকবার এক্সটেনশন নিতে হবে, ওই এক্সটেনশনের সময় আপনার 18,600 থাকলে ভালো, না থাকলেও এত ক্ষতি হবে না, আপনি আরও 2.5 বছরের ভিসা পেয়ে যাবেন আপনার ওয়াইফ। কিন্তু মনে রাখবেন আপনি যখন ইন্ডিপেন্ডেন্ট লিভের সময় আসবেন তখন যদি আপনি একটা সাবস্টান্টিভ সময়ের জন্য যদি আপনি 18,600 জেনুইনভাবে না দেখাতে পারেন আর ওরা কোনো কিছু বুঝতে পারে, তাহলে আপনার ওয়াইফকে 10 ইয়ার রুটে ফেলাই দিবে। এর কারণে একটু কষ্ট করে হলেও 18,600 দেখিয়ে যাবেন, আর যদি না পারেন তাহলে ইন্ডিফিনিট লিভ অ্যাপ্লিকেশনের কমপক্ষে 17-18 মাস আগ থেকে 18,600 বন্দোবস্ত করবেন। থ্যাংক ইউ ভাই আহমেদ সাহেব লন্ডন থেকে ফোন করেছেন। এখন আমরা এক বইনে ফোন করছেন, কই থাকি? ক্যামব্রিজ থাকি। ক্যামব্রিজ থাকি, তার নাম কি? তা নাসিমা। নাসিমা আপা ফোন করছেন, আপনি ক্যামব্রিজ থেকে ফোন করছেন, খুব খেয়াল করি ফোন করে বইন। আপনি আইসইন 2015 সাল গত বছর এপ্রিলের 1 তারিখ আইসইন। আপনি কইরা আপনার জামাই বুড়া মানুষ, আগর ওয়াইফ আনছিলাম মারা গেছেন, আর নিশ্চয় আপনার হাজবেন্ডে আনছেন ওই যে ডিসেবিলিটি লিভিং অ্যালাউন্স দেখাইয়া আপনারে আনছেন। আপনি অত উড়ে উঠে কি তা দেশ যাইতা? দেশ দিন মা বেমার তখন বা বেমার তখন দেখা নাইলে আপনার হাজবেন্ডে উনলে কইবা বারিশা সাহেবের পছন্দ করতা না। ইতা মই মুরব্বি বুড়া হলে নিয়া বাদে বেটিন ফালাই আইন, আপনার দিন সম্পর্ক বালা তাকে অকলতা তাইলে যাওকা গিয়া বেড়াই উড়াই আওকা, নাই আমি কইমু আমার বোন হিসাবে আপনারে অখন যাওয়ার খাম নাই আরো কয়দিন বাদে যাইবা।
আপনার হাজবেন্ড বুড়া ওকার জেস্তা ওকাইকান আপনি অন্দা আর খোয়ার দরকার আছিল কিতা আপনি জানিয়া উনিয়া তো বিয়া বইছেন জানিয়া উনিয়া বিয়া করছেন এখন আইছেন নিজর ভাগ্য আল্লাহ আনছে এই দেশ থেকে এই ফাড়ি দিতে একটু বুঝিয়া ফাড়ি দেন জানু কোনো লয়ার লোকে ইয়ে করেন জানু আইজগাইলকুর মানুষ আইজগাইলিরা দেখছি ম্যাট্রিমোনিয়াল জামাই বুয়ে চড়া বেড়াচারা হইলে বাদে সাফার করবা আপনি গেলে আইতে পারতা নাই আপনার হাজবেন্ড কইরা বুড়া মানুষ বেমারি মানুষ যদি মারা যায় তা আপনি আইতে পারতা নাই এর কারণে ইতা আত্মীয় স্বজনদের দেখবা বাচ্চা মানুষ আপনি কয়দিন ওখানো থাকা ফারণ যদিন বিচারার একটা বাচ্চা দেখা আপনি একটা বাচ্চা দেখা ওখানে হইব সবচেয়ে বালা খাম বুঝছেন নি বালা তখন জানে আপনি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অনেক ধন্যবাদ বেশি সাহেব আমি চলে যেতে যাচ্ছি আমাদের কলারদের কাছে আমি দেখছি কে লাইনে আছেন সালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম হ্যালো আমার নাম মোহাম্মদ হ্যালো হ্যালো জি জি আমি মোহাম্মদ হাসান আপনি টিভি টিভির দিকে চাইয়া মাত্র নি আমরা লোকে হ্যাঁ আমি আমি টিভির দিকে ভাইজান আপনি টিভি টিভির দিকে তাকাচ্ছেন বিদায় সমস্যা হচ্ছে আমরা মানে লাইন ইন্টারাপশন করছে আচ্ছা আচ্ছা আপনি দয়া করে টিভিটা কমপ্লিটলি মিউট করতে হবে ভাইয়া হ্যাঁ আমি মিউট করে দিয়েছি আমার নাম মোহাম্মদ হাসান জি এবার শুনতে পাচ্ছেন জি শুনতে পাচ্ছি আপনি আপনি কোথা থেকে বলছেন আমি এসএক্স থেকে বলছি জি বলুন আমি 2014 এ আইএলআর স্লিপ পাইছি এবং আমার অলরেডি নেচারালাইজেশন ডি হয়ে গেছে বাট অল অফ দ্য সাডেনে আমার লাস্ট থ্রি ফোর মান্থসে আমি ভাইয়া আপনি আপনি টিভির দিকে আবার তাকাচ্ছেন ভাইয়া না আমি টিভির দিকে তাকাচ্ছি না আমি লাস্ট থ্রি মান্থসে আমার আনফরচুনেটলি পাঁচটা পেনাল্টি চার্জ নোটিস আমি পাইছি এবং প্রত্যেকটা নোটিসে আমি পে করে দিচ্ছি এখন আমি বাই দ্য ওয়ে শুনছি যে আমি যদি ন্যাশনালিটি চেকিং সার্ভিসে যাই সেক্ষেত্রে অনেক সময় তারা জিজ্ঞাসা করে যে লাস্ট এক বছরে কোনো পেনাল্টি চার্জ নোটিস আছে কিনা তো সেই ক্ষেত্রে শুনছি যে দুইটার বেশি পেনাল্টি চার্জ থাকলে আমার ন্যাচারালাইজেশনের ক্ষেত্রে প্রবলেম হতে পারে তো এই এটা কতটুকু সঠিক বা বেঠিক এটা আমি জানতে চাই ওকে থ্যাংক ইউ ভেরি মাচ আপনার কোনো পয়েন্ট আছে না আমার কোনো ড্রাইভিং লাইসেন্স তে পয়েন্ট নেই কোনো এই এই পুলিশের কোনো পেন্ডিং কোনো ম্যাটার আছে না আমার কোনো পুলিশের ম্যাটার ওকে থ্যাংক ইউ শুনতে থাকুন পেনাল্টি চার্জ ওকে ভাইয়া আপনি টিভি সেটের সামনে থাকুন আমাদের গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবেন আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলারের কাছে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই তো আমি দিবাসপুর থেকে বলছি আমার নাম মইনুল আপনার নাম মইনুল জি জি সাইবার দেশে আমার একটা প্রশ্ন জি মইনুল ভাই ফোকাস আছেন আমার প্রশ্ন হলো আমার পাগনা একজন তাই প্রদেশ তার পয়লা পয়লা ওই মারা গেছে জি এর বাইরে তাই দেশে যা হচ্ছে জি তাই বর্তমানে 18,000 পয়সা বর্তমানে দুইজন তে তো ইনকাম তান তান তো বেনিফিট ছাড়া ইনকাম কত বেনিফিট তো 18,600 বেনিফিট ছাড়া 18,600 নি জি ওকে 18,600 ঠিক আছে শুনতে থাকো কাম ওকে মনীষা নে শুনো কা আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিব আমি চলে যাব আমাদের পরবর্তী কলারের কাছে আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বা আমি লন্ডন থেকে আসলাম তারা মাত্রাম আপনি লন্ডন থেকে কি নামটা কি তা সুলতানা জি হুক আছেন আমি জানতাম সাইরাম আমার আম্মা বাংলাদেশ থেকে আইছেন জি আমার আম্মা আমার ইন্ডিভিজুয়াল স্লিপ পাইছেন না জি তো আমার আম্মা আমার আম্মা সাইরা হতে যাইতা নেকিয়া জি সেটা পারবানি নো প্রবলেম হইবনি কি লাইছেন আপনার আম্মা আম্মা কি লাইছিল আমার আমার আব্বা আইছেন আমার আম্মা এখনো ইন্ডিভিজুয়াল স্লিপ পাইছেন না সাপোজ যায় লাইক এক্সট্রা লাইক 2013 আইছেন জি ওকে বোন অনেক ধন্যবাদ আপনার প্রশ্ন লাগিয়ে আপনার টিভি সেটের সামনে থাকুক আমরা গেস্ট আপনার প্রশ্নের উত্তর দিবা
পেশে আমরা যদি আমাদের উত্তর পূর্বে চলে যাই। শিওর শিওর ভাই, আমরা কলা নাম্বার কত, 10 না 10 প্লিজ 10। মোহাম্মদ হাসান ভাই, হাসান সাহেব আপনি এসএক্স থেকে ফোন করেছেন, আপনি বলতেছেন 2014 সালে ইনডিফিনিটলি পেয়েছেন। আনফর্চুনেটলি 2014 সালে পেলেও ভাবতেছেন আপনি ব্রিটিশ হওয়ার জন্য ন্যাচুরালাইজেশন অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু বারে কিছুদিনের মধ্যে 2-3 মাসের মধ্যে আপনি 5টা পেনাল্টি চার্জ পেয়ে গেছেন। 5টা পেনাল্টি চার্জ পেলে আপনি 5টা পেনাল্টি চার্জই আপনি পে করে ফেলছেন। ভাই পেনাল্টি চার্জ এটা হলো সিভিল ম্যাটার, সিভিল ম্যাটার যদি আপনি এটা পে করে দেন এটাতে আপনার অ্যাপ্লিকেশনে কোনো অসুবিধা হবে না। আপনাকে যে বলেছে যে 2টার বেশি হইলে যে ব্রিটিশ সিটিজেনশিপ পাবেন না, এটা আমার মতে এটা ঠিক না। আপনি দিয়ে দিয়েছেন, যদি এইটা না দেওয়ার কারণে আপনাকে লাইসেন্স ক্যান্সেল করে দিত অথবা আপনাকে ক্রিমিনাল কনভিকশনের দিকে নিয়ে যেত, তাইলে ওইটা ম্যাটার ছিল। আপনি পেনাল্টি চার্জ করে দিয়েছেন, ডিসকোয়ালিফাইড হন নাই, খবরদার আর এরকম করবেন না। আরে বাপ রে, আপনি 5টা পেনাল্টি পেয়ে গেলেন, একটা পেনাল্টি মানে সতর্ক হওয়ার জন্য, ওয়ান বাই ওয়ান। চিন্তার কোনো কারণ নাই রে ভাই, আপনি ডেফিনেটলি অন্য মনস্ক ছিলেন, কোন কারণে হয়তো বেশি খুশিতে এই মাত্র পেয়ে যাচ্ছি ব্রিটিশ পাসপোর্ট, আর গাড়ি ডাবল ইয়েলো লাইনে রেখে দেই কি হবে, চিন্তার কোনো কারণ নাই। 5টা দিয়ে দিছেন, আপনি করেন ইনশাল্লাহ, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, নাও কোলা নাম্বার 11 লিভারপুল থেকে মইনুল ভাই ফোন করছেন। আপনি কইরা আপনার বাগনা, বাগনার বউ মারা গেছেন, ফয়লা ওয়াইফ, 2টা বাচ্চা রাখিয়া। আই এম ভেরি সরি টু হিয়ার দ্যাট, ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তারপরে বাগনা গিয়া দ্বিতীয়বার বিয়া করছেন, দেশ বিয়া করছেন, লন্ডন অতবর কতওয়ালা দেশ, আপনার ইকানো 5-6 বাচ্চা থাকে না, এখানে খালি লন্ডনই হুনলেও গিয়া আপনার লাল টুকটুকা ফুড়িয়ে 17 বছরের ফাইলিবা। ইটা বাংলাদেশের বড় অফিসার হইলে ফাইতা না, লন্ডনই দুদিন ডিসেবলও হয় গিয়া হাড়াও কইবা চেয়ারম্যান সাহেবে তার ফুড়ি দিলাইতা। এর কারণে লন্ডন ইংল্যান্ড ইজ ইংল্যান্ড, মাশাআল্লাহ বরকতওয়ালা না, এই দেশের লাগে আমরা দোয়া করা দরকার। এই দেশের কারণে আমরা দেশ গিয়া আনলে আপনার লন্ডনই বাইরে বা আমরা রে হিরো লখন মানুষে মনে করে। শৈল ভাই, এম আই রাইট? জি। এখন ওয়াইফ মারা গেছেন, তারপরে গিয়াও নিশ্চয় অবিবাহিত মেয়ে বিয়া করছেন, কিন্তু আপনার বাগনায় 18,600 দেখাইরা বাচ্চেন তো লাগে ট্যাক্স ক্রেডিট ফাইন, ঠিক আছে। একটা কথা, 18,600 আইনে হয় তার ওয়াইফ রে আনতে পারবা? শুনোকা মইনুল সাহ, ইংলিশে একটা ডাকর কথা আছে, আমরা বাংলাদেশের ডাকর কথা আছে, ওলা ইংলিশে একটা ডাকর কথা আছে, ডাকর কথাটা হইল ডোন্ট প্লে অন দ্য ক্লিফ। সমুদ্রের ফাড় দেশনি ফাড় বাঙ্গি বাঙ্গি যার গিয়া, আর হো উষা ফাড় আর নিচে সমুদ্র, তারা কইতে কয় বাচ্চাইন্তরে ফুটবল খেলাইতে সময় ও জায়গার নাম হইল ক্লিফ, মনে করো কা অবাধু হইল সমুদ্র আর ওখানে হইল ক্লিফ ফর ফ্লোর। ই কেন বাচ্চারে বা আপনি গিয়া ফুটবল ই কেন খেলাইন না জানো, কারণ তুড়া দুদিন খেলাইয়া ফা ফিসলে তাইলে হো দরিয়ার মুরো দেই বাকি। দ্যাটস ওয়াই দে কল ডোন্ট প্লে গেমস অন দ্য ক্লিফ। আমি কই আমার ক্লায়েন্ট হল রে এইরকম ডোন্ট প্লে গেম অন দ্য বর্ডার লাইন, আপনারে বর্ডার লাইন কইলো 18,600 আর আপনি ঠিক 18,600 দেখাইরা, ইমিগ্রেশন অফিসারে কইব আর কোনো কথাও নাই, ইকটা ঠিক নাই, আপনি আরও 1,000 পাউন্ড বেশি দেখাইন না এখানে, কিতা আইতো দায়িত্ব, 600 পাউন্ড বেশি দেখাইন না জান এখানে, আরও আরও 2,000 পাউন্ড বেশি দেখাও, আর ঠিক 18,600 রিকোয়ারমেন্ট আর আপনি দেখাইলে খাটায় খাটায়, দ্যাট মিনস ইউ আর প্লেয়িং অন দ্য ক্লিফ। আমার কথাটা বুঝরানি মইনুল সাহেব, এর মানে কিতা দাঁড়াইলো ওইব, কিন্তু অফিসাররে বুঝ দেওয়া বড় মুশকিল পড়বো, এর লাগি আরও একটু বাড়াইও দেখো খানাই। জাজাকাল্লাহ খের, শ্যাল আই ফিনিশ দিস অফ প্লিজ। লন্ডন থেকে ফোন করছেন আমরা ছোট বোন সুলতানা, সুলতানা কইরা দেন আপনার আম্মা আইসন তো আপনার আব্বা আনছেন বাংলাদেশ থেকে স্পাউস ভিজায়, স্পাউস ভিজায় আইতে সময় আপনার আম্মায় ফাইসন 2.5 বছরের বা 30 মাসের ভিজা। এখন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আপনার আম্মা যাইতা হজ, তো ইনডিফিনিটলি ফাইসুন না আমার আম্মা যাইতা ফারবানি, অফকোর্স ফারবা, তান ভিজা আছে তাইন, বরং আমি মনে করি আর ইয়োর মাম ইজ এ কারেজাস ওয়ামেন, খুব ভাগ্যবতী একজন মহিলা, ওখানে আইয়েও
আপনার আব্বারও শুকরগুজার আদায় করেন জানো। তাই ইনডিফিনিট লিভ পাওয়ার আগে মাশাআল্লাহ আপনার হজঘররা আল্লাহ তান হজ্জে কবরে কবুল করক, আল্লাহ হজরে কবুল করক। খোয়া হয় মক্কা শরীফর যে গড় কাবা শরীফ, এই কাবা শরীফরে একবার তোয়াফ করিলে দুনিয়ায় যত গুণা করছেন সকল গুণা এমনি জড়িয়ে পড়ে যায় গিয়া। এর কারণে আপনার আম্মা এখন ভাগ্যবতী মানুষ, তাইন যাকা আপনার লাগে দোয়া করেন জানো। আর কইবা আমরার সালাম, আমরার লাগে দোয়া করতা, আমার সোহেল ভাইরে দোয়া করতা। আমি জানতাম না সোহেল ভাই হজ করছেন না, আমি তান আপনার সুলতানার আম্মা যাইরা আপনিও ইনশাআল্লাহ অতি সত্য ইনশাআল্লাহ বেগম সাহেব লইয়া আপনার হজ যাইতা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিত দোয়া করুন ইনশাআল্লাহ। ভাই সাহেব আসলে আপনার আপনার কাছে আমরা কমিউনিটি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। আপনি এত সুন্দর সুন্দর কথা বলেন, আমি আসলে আপনার কথা শোনার সঙ্গে সঙ্গে আমি মনে মনে ভাবছিলাম যে আমিও চলে যাব হজে। অনেক ধন্যবাদ আপনার। এতে কিন্তু অন্যান্য শুধু আমি না, অন্যান্য দর্শকরা, আমাদের যে এত দর্শক মানে আনবিলিভেবল দর্শক আমাদের প্রোগ্রামের অনুষ্ঠানের এনটিভির জন্য, আমরা এনটিভির জন্য দোয়া করি। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর কথা বলার জন্য। দর্শক মন্ডলী আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদের প্রশ্নের উত্তর নিতে নিতে প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে। আগামী বুধবারে একই সময়ে আপনাদের সঙ্গে আপনাদের সামনে আসবো, আমাদের গেস্ট আসবেন। তত আগামীকালকে আমাদের প্রোগ্রাম রিপিট যাবে 12:30 থেকে আপনারা দেখবেন। এবং ইউটিউবে যদি আপনারা ল অ্যান্ড জাস্টিস আপনারা টাইপ করে যদি সেগমেন্ট 1, 2, 3, 4 দিয়ে আপনারা দেখেন, তাহলে আপনাদের যদি ভালো লাগে একটু আমাদেরকে জানাবেন, ভালো লাগলে আমরা আমরা এই উদ্বুদ্ধ হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।